ঠান্ডা লাগা, গলা ব্যথা, সর্দি, হাঁচি, কাশি থেকে অনেক সময় কানে তালা লাগার ঘটনা ঘটে। অনেকে কানে তালা লাগার বিষয়টিকে হালকাভাবে নিয়ে থাকেন, কিন্তু এটি মোটেও তা নয়। কানে তালা লাগার এই অবস্থা দ্রুত মধ্যকর্ণে অর্থাৎ কানের পর্দার ভেতরের দিকে প্রদাহ বা ইনফেকশন সৃষ্টি করতে পারে। কানে তালা মানে কান বন্ধ হয়ে থাকা, কিছু না শোনা। যদিও বিষয়টি ওষুধের মাধ্যমে কমে যায়, তবে কানের এই সমস্যা একেবারে হালকা নয়। কানের পর্দা আমাদের কানকে বহিঃকর্ণে ও মধ্যকর্ণে বিভক্ত করে। এই রোগে কানের পর্দার ভেতরের দিকে প্রদাহ হতে পারে, যাকে সংক্ষেপে বলে OME। মধ্যকর্ণের প্রদাহ বিভিন্ন রূপ নিয়ে প্রকাশ পেতে পারে। কখনো মধ্যকর্ণে সামান্য তরল পদার্থের উপস্থিতি, কখনো মধ্যকর্ণে পুঁজ সৃষ্টি, আবার মধ্যকর্ণে পুঁজ হয়ে কানের পর্দা হয়ে সেই পুঁজ কান দিয়ে বেরিয়ে আসার মাধ্যমেও এই রোগের প্রকাশ ঘটতে পারে, যে কারণে কানে তালা লাগে বা বন্ধ হয়ে যায়। অডিটরি টিউব, যা নাকের সাথে গলা আর কানের সংযোগ স্থাপন করে, এই টিউব মধ্যকর্ণ ও আবহাওয়ার বায়ুচাপের ভারসাম্য রক্ষা করে। কোনো কারণে এই টিউব বন্ধ হয়ে গেলে বা ঠিকমতো কাজ না করলে মধ্যকর্ণে পানি জমে প্রদাহ হতে পারে। সাধারণত হাঁচি, কাশি, সর্দি বা ঠান্ডা লাগার কারণে কানের সঙ্গে নাক এবং গলার মধ্যে যোগাযোগ রক্ষাকারী টিউবটি আংশিক বা সম্পূর্ণভাবে সাময়িক বন্ধ থাকে, ফলে মধ্যকর্ণের সঙ্গে বাইরের পরিবেশের যোগাযোগে বিঘ্ন ঘটে। শ্বাসনালীর উপরের অংশে জীবাণু সংক্রমণ বা প্রদাহ আপনার কানের সমস্যার কারণ হতে পারে। এজন্য সর্দি ও সাইনোসাইটিস জটিল হওয়ার আগেই চিকিৎসা নিতে হবে, না হলে মধ্যকর্ণে প্রদাহ হয়ে ফুলে গিয়ে পানি জমতে পারে। যাদের এই সমস্যা হতে পারে, সাধারণত স্কুলগামী বাচ্চাদের এই সমস্যা বেশি দেখা গেলেও যে কোনো বয়সের যে কেউ আক্রান্ত হতে পারে। যেসব বাচ্চাদের নাক ডাকার অভ্যাস আছে, তাদের মধ্যকর্ণে পানি জমা হতে পারে। এই রোগের উল্লেখযোগ্য কারণগুলো হলো ঘন ঘন ঊর্ধ্বশ্বাসনালীর সংক্রমণ, যেমন সর্দি, কাশি, নাকবন্ধ, প্রায়ই অ্যালার্জিজনিত নাকের প্রদাহ বা অ্যালার্জিক রেনাইটিস, ক্রনিক টনসিলের ইনফেকশন। শিশুদের ক্ষেত্রে নাকের পেছনে এডিনয়েড নামক লসিকা গ্রন্থি বড় হয়ে যাওয়া, নাকের হাড় বাঁকা বা ক্রনিক সাইনোসাইটিসের সমস্যা, ভাইরাল ইনফেকশন। এছাড়া নাকের পেছনে নেসোফ্যারিঙ্কস নামক স্থানে কোনো টিউমার হলে এই রোগের লক্ষণ এবং রোগী যেসব কষ্ট অনুভব করে তা হলো মধ্যকর্ণে পানি জমা হয়ে প্রদাহ হলে সর্দি কাশির সাথে হঠাৎ কান বন্ধ হয়ে যায়। অনেকে একে কানে তালি দেয়া বলে অভিহিত করে। হঠাৎ কানে বেশ ব্যথা মনে হয়, কানের মধ্যে ফড়ফড় করে এবং ভো ভো শব্দ হয়, কানে কম শোনা যায়। ইনফেকশন বেশি তীব্র হলে কানের ফর্দা ফুটো হয়ে কান বেয়ে রক্ত মিশ্রিত পানির মতো পড়ে কিংবা পুঁজ পড়ে। এরকম সমস্যা দেখা দিলে জটিলতার আগেই একজন নাক, কান, গলার চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। চিকিৎসকের কাছ থেকে জেনে নিতে হবে বর্তমানে কানের পর্দার অবস্থা কীরকম, পর্দা কি ফুটো হয়েছে না হয়নি। এ ধরনের রোগে চিকিৎসক কান পরীক্ষার মাধ্যমে সাধারণত অ্যান্টিহিস্টামিন, বয়স উপযোগী নাকের ড্রপ, প্রয়োজনে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করে থাকে। ব্যথা কমাতে প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারেন। আর যদি আপনি চুইনগাম খেতে পছন্দ করেন, তাহলে চিকিৎসকের পরামর্শ মতে চুইনগাম মুখে নিয়ে চিবোতে থাকুন আয়েশ করে। এটি চিকিৎসার অংশ হিসেবে কানের বন্ধভাব দূর করার খুব দ্রুত আর সহজতর পদ্ধতি। আর ওষুধের চিকিৎসার পরেও যদি 12 সপ্তাহে সমস্যার সমাধান না হয়, তাহলে নাক, কান, গলা সার্জনরা একটা ছোট্ট অপারেশনের মাধ্যমে কানের পর্দা ফুটো করে তরল পদার্থ বের করে থাকে, যার নাম মাইরিঙ্গোটমি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।